আজি শিবসাগর পর্যটন বিভাগের সভাকক্ষত আহোম জনগোষ্ঠী এগারোটা সংগঠনে এখন সভাত মিলিত হওঁ আর মিলিত হয়ে মূলত কেবাটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তার প্রথম সিদ্ধান্ত হয়েছে যে আহোম জনগোষ্ঠীর যিকেইজনে টিকট লাভ করেছে, ৰঞ্জিতী গগৈ, গৌরব গগৈ, তপন গগৈ, জনজাতি আহোম জনগোষ্ঠীর জনজাতিকরণের ক্ষেত্রে কি সিদ্ধান্ত গ্রহণ করব, তেখেতলোকৰ পদক্ষেপ কি, অহা চৌবিশ ঘণ্টার ভিতর আহোম জনগোষ্ঠী রাইজক অবগত করব লাগে। আর যদি তেখেতলোকে অবগত নকরে অহা 12 তারিখে আহোম জনগোষ্ঠীর গোটেকটা সংগঠনে মিডিয়ার জড়িয়ে নিজের স্থিতি স্পষ্ট করবে প্রথম কথা। আর দ্বিতীয় কথা, অহাকালিল শিবসাগর কংগ্রেস দলে এখন সভালে আমাক নিমন্ত্রণ জানাইছিল, গতি আহোম জনগোষ্ঠীর এগারোটা সংগঠনে সভাখন বর্জন করেছো এই কারণে তার শিবসাগর যোহাট লোকসভা সমষ্টির কেন্দ্রীয়জনে আমাক নিমন্ত্রণ জানা নাই বা কংগ্রেস দলের মুরব্বী আমাক নিমন্ত্রণ জানা নাই, তাত মাত্র কেবল এজন বিষয়ববীয়ে জিতেন গোস্বামী নামের এজন বিষয়ববীয়ে আমাক এই সভালে নিমন্ত্রণ জানাইছে, গতি আমি ক্ষোভিত হয়েছি, আমি ক্ষুণ্ণ হয়েছো, এই সভা আমি প্রত্যাহার করেছো। আর তার আরও একটা কথা আমি জানাব বিচার যে গৌরব গগৈ ডাঙরে এখিনি চালা চামুন্ডায় তখন বিপদে পরিচালিত করেছে, বিপদে পরিচালিত করে আহোম জনগোষ্ঠীর সংগঠনবিল বিরত রখা একটা প্রক্রিয়া তখনলোকে করেছে, যেটুক লো আজি সভাত বিশদভাবে আলোচনা হয়েছে। আর এই যখন থাকে চিপ্রাংমা যখন মানুষ এই মানুষবিল চিনাক্ত করে অনাগত লোকসভা ইলেকশনত কাম করবেন আমি বিনম্রতায় অনুরোধ জানাইছো, নহলে কিন্তু এটা অহা লোকসভা ইলেকশনত একটা সাংঘাতিক ধরনের প্রত্যাহ্বানের সম্মুখীন। তরুণ গগৈ ডাঙরিয়া 15 বছর বাগজয়ী তখন হাতত আসে, জনজাতিকরণের ক্ষেত্রে একটু ভূমিকা গ্রহণ নকলে, আর গুরু গগৈ ডাঙরিয়া 10 বছর সাংসদ হল, জনজাতিকরণের ক্ষেত্রে বিহিত ব্যবস্থা গ্রহণ করা নাই। তপন গগৈ ডাঙরিয়ার 5 বছর সাংসদ হল, সদনের মজিয়া তখন নীরব নিস্তেজ, তখন ভূমিকা আটাইতক গভীর আছে, আনকি তখন আহোম বলে কবলেও লাজ করে, আহোমের জনজাতিকরণের কথা কবলেও লাজ করে। গতি এই কথাবিলাকৰ আমি এটা স্পষ্টভাবে আহোমের প্রতিনিধিকে যে বার্তা দিব বিচার যে জনজাতিকরণের সম্পর্কত তেখেতলোকৰ স্থিতি স্পষ্ট করব লাগে, নহলে টাই আহোম জনগোষ্ঠীর এগারোটা সংগঠনে নিজের স্থিতি স্পষ্ট করবে। আর তারলগে আমি আরও একটা সিদ্ধান্ত লো যে আমার যখন আহোম অধ্যুষিত অঞ্চল আছে, লখিমপুরত আছে, ধেমাজিত আছে, আমার নগাঁওত আছে, মরিগাঁওত আছে, কলিয়াবরত আছে, এই সমষ্টিবিলাক যিকেইজন প্রতিনিধি আছে তাত বসবাস করা আহোম মানুষখিনির ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবো, তেখেতলোকৰ জনজাতিকরণের ক্ষেত্রে আহোম জনগোষ্ঠীর কি ভূমিকা হব তাক লৈ আজি প্রশ্ন উত্থাপন হয়েছে। আর তেখেতলোকক অহা 24 ঘণ্টার ভিতর নিজের স্থিতি স্পষ্ট করার অনুরোধ জানাইছো, আর নহলে এই সাংসদকেইজনের বিরুদ্ধে টাই আহোম সংগঠনের প্রতিটি সংগঠনে বিহিত ব্যবস্থা গ্রহণ করবো। টাই আহোম সংগঠন 10টা লগ লাগি শিবসাগরের পর্যটন ঘরত পর্যটনের যখন ট্যুরিজিমের সভাত প্রেক্ষাগৃহত আমি যখন সভা আলোচনা করল বহুত ঘন্টা প্রায় মারাথান ডিসকাশন হয়েছে, তার ভিতর যু সিদ্ধান্ত হল সেই সিদ্ধান্তবর আটাইবরকে কনসাইজ করে আমি দুটা সিদ্ধান্ত উপনীত হয়েছো। 1 নম্বর সিদ্ধান্ত হল যে টাই আহোম সকলকে ধরে অসমৰ 6টা জনগোষ্ঠীক জনজাতিকরণ করব লাগে বলে বহু বছরের আন্দোলন চলি আছে। আপুনি কোৱা নিচিনাক রাজ্যসভাতো এখন পাস হয়েছিল, আর আমি জনা মতে 19 চনৰ 7 জানুয়ারি তারিখে নেশনেল কাউন্সিল ফর শিডিউল ট্রাইবস কমিটিও এই 6টা জনগোষ্ঠী জনজাতিকরণ করব পাৰে বুলি সিদ্ধান্ত লৈছিল 7/1/19, আর সেই সিদ্ধান্তটো লৈছিল 18 চনৰ 9 জানুয়ারীত পঠিওয়া মানে অসম গভর্নমেন্টৰ প্রস্তাবের উপর নির্ভর করে, যেটো কারণে রাজ্যসভাত এটা পাস হয়েছিল। তারপর যিকোনো কারণতে নহক লাগে ইয়াত রাজনৈতিক সিদ্ধান্ত লওয়া হল, অসম সরকারে কলে যেহেতু আইন কানুনের অবনতি ঘটিব আর ইতিমধ্যে থাকা ট্রাইবেল মানুষবুড়ে অপজিশন করব, আর পিছত হল বার ঘটনাটো যে সেইটো পিছত তেওঁলোকে কব খুজিলেহেঁতেন মণিপুরের নিচিনা হব বলে, যেহেতু মণিপুরের ঘটনাটো পিছত ঘটিল। আমার কথাটো হল যে যদি ইয়াত আইন কানুনের কিবা অবস্থা হয়, ল এন্ড অর্ডার ডিটোরিয়েট করে, সেই ল এন্ড অর্ডার ডিটোরিয়েট করা কন্ট্রোল করা গভর্নমেন্টের কথা, সেইটো আমার 6 জনগোষ্ঠীর কথা নহয়। গতি গভর্নমেন্টে এই ক্ষেত্রে ওলোটা খড় মারি যাতে এই জনগোষ্ঠী কেটা ট্রাইবেল করা না যায় সেই সিদ্ধান্তটো লৈছে রাজ্যসভাত পাস করার পিছতো, আর ন্যাশনাল কাউন্সিল ফর শিডিউল ট্রাইবসে 7/1/19 চনত এইটো পাস করার পিছতো। এতিয়া কথা হল যে আৰু এটা নির্বাচন হল, এই নির্বাচনটো 19 তারিখে আমি ভোট দিম, ভোট দিয়ার ক্ষেত্রে আমি ভোটটো বর্জন করলেতো নহব, আমি এনেকুৱাকে করব লাগিব যি আমাৰ মাত এই কথাখিনি যিখিনি কথা ইতিমধ্যে রই গল রাজ্যসভাত যাওয়ার পিছতো, সেই কথাখিনি কোনে সজোরে উত্থাপন করব,
আপুনি কোৱাৰ নিচিনাকৈ তপন গগৈ পাঁচ বছৰ হ'ল, পাঁচ বছৰতে একোৱে নামাতিলে, আঠটা কুৱেশ্যনত ভাগ ল'লে, তেতিয়াহ'লে সেইজন মানুহক আকৌ ভোট দিবা নেকি? আমি কোৱা নাই ভোট দিম বুলি। আৰু বাকী দুজন আছে আহোমৰ, এজন হ'ল গৌৰৱ গগৈ আৰু আনজন হ'ল লুৰিণ গগৈ, দুয়োজনেই এজন নেশ্যনেল পাৰ্টীৰ আৰু এজন নেশ্যনেল পাৰ্টীয়ে ছাপোৰ্ট কৰা প্ৰাৰ্থী। গতিকে তেওঁলোক যদি যাবগৈ যাব পাৰে তেতিয়াহ'লে তেওঁলোকে উত্থাপন কৰিব নেকি? কিন্তু এটা কথা, যিহেতু গগৈয়ে যিটো সিদ্ধান্ত ল'লে ইমান যোৱা পাঁচটা বছৰত, কিজানি এতিয়া তেওঁ সলনি হয়, সেই কথাটোতো ক'ব নোৱাৰি। গতিকে আমি প্ৰস্তাৱ যোগে তেওঁলোকলৈ আমি জনাইছোঁ, আৰু উজনি অসমৰ চাৰিটা ছিটৰ, ইভেন আপ টু দি কাজিৰঙা এণ্ড লখিমপুৰ, যদিও তাত আহোমৰ কেণ্ডিডেট নাই, যিহেতু তাত আহোম ভোটাৰ্ছ আছে, গতিকে সেইসকল আহোম ভোটাৰক আমি সংগঠনসমূহে ক'ব পাৰিম যে এওঁলোকে আমাৰ হৈ মাত মাতিম বুলি কৈছে, সেইকাৰণে তেওঁলোকক ভোট দিব লাগে পাৰা, এই কথাটো আমি ক'ব পাৰিম। সেইকাৰণেই চাৰিওটা সমষ্টিৰ চাৰিওটা সমষ্টিৰে কেণ্ডিডেটসকলক, স্পেচিয়েলি আহোমৰে তিনিজনক, আমি চৌবিছ ঘণ্টা আঠচল্লিছ ঘণ্টাৰ ভিতৰতে ছয় জনগোষ্ঠীৰ জনজাতিকৰণৰ সন্দৰ্ভত এটা স্পষ্ট মতামত দিবৰ কাৰণে অনুৰোধ জনাইছোঁ। আৰু যদি তেওঁলোকে একো নকয় তেতিয়াহ'লে অহা বাৰ তাৰিখে আমি আমাৰ সিদ্ধান্ত দিম। দুই নম্বৰ, আপুনি কৈছে যে শিৱসাগৰত কংগ্ৰেছৰ এখন মিটিং হৈছে অহা এঘাৰ তাৰিখ, তাৰমানে কালিলৈ, এই মিটিংখনলৈ আমি নেযাওঁ বুলি সিদ্ধান্ত ল'লোঁ। কিয়? এই মিটিংখনলৈ যিখন যি চিঠি দিছে সেই চিঠিখন কোনো বৈধ চিঠি বুলি আমি ভবা নাই, বিকজ ইয়াত না তেওঁলোকৰ ইলেকশ্যন এজেণ্টে মাতিছে, না হেৰিয়ে নিজে মাতিছে, বা কেণ্ডিডেটে নিজে মাতিছে, বা তেওঁলোকৰ ডিষ্ট্ৰিক্ট কমিটিয়ে মাতিছে, এজন মানুহৰ কাৰোবাৰ নাম দি পঠিয়াইছে। আমি ভাবিছোঁ এইটো এটা ভেলিড মিটিং নহয়, গতিকে তালৈ গৈ আমাৰ নিজৰ সন্মান আমি লাঘৱ কৰিব খোজা নাই। এই দুটাই নিশ্চয় আপোনাৰ প্ৰশ্ন। আৰু তাৰ বাহিৰে এনেকুৱা হ'ল কথাটো যে সমগ্ৰ দেশখনে যিটো নিৰ্বাচন ফেচ কৰিবলৈ গৈছে, আমাৰ অসমতো চৈধ্যটা ছিট, হু কেয়াৰ্ছ, কিন্তু এইকেইটাকো তেওঁলোকে বিচাৰিছে বুলি আমি গম পাইছোঁ, মানে ৰুলিং পাৰ্টীয়ে মেইনলি। আনকি সমগ্ৰ ছিকিমকে ধৰি যি পঁচিছটা ছিট আছে, এই পঁচিছটা ছিটো যাতে এবজৰ্ব কৰিব পাৰে সেইটো কথা ভাবিছে। আৰু তেওঁলোকেতো 400 প্লাছ কৈ আছেতো এবাৰ, আমাৰ তেওঁলোকৰ গোটেই যাত্ৰাটো, দহ বছৰীয়া যাত্ৰাটোত ক'ব লগা আমাৰ বিশেষ নাই। তেওঁলোকে কৈছে যে উই হেভ গান আপ টু 4 trillion, ইতিমধ্যে আমি গ'লোঁ, আৰু দুবছৰৰ পাছত আমি থাৰ্ড আটাইতকৈ ডেভেলপ কাণ্ট্ৰিৰ ভিতৰলৈ আমি লৈ যাম, এনেকৈ বুলি ক'ব খোজে, আমেৰিকা আৰু চাইনাক বাদ দি বাকীবোৰক আমি চেৰ পেলাম বুলি ক'ব খোজে, জাৰ্মানী ফ্ৰান্সকো ফাৰ্ষ্টলৈ ক'ব খোজে। তেওঁলোকে যিটো ফৰেইন ভাণ্ডাৰ সেইটো বহুত হৈছে বুলি দেখুৱাইছে, আৰু সোণৰ কিমান হেৰি বাঢ়ি গৈছে ৰিজাৰ্ভ বেংকত সেইটো দেখুৱাইছে, আমাৰ ক'বলগীয়া একো নাই। কিন্তু এতিয়াও যে আজি কালি নে পৰহি পেপাৰত ওলাইছে যে 70% মানে দৰিদ্ৰৰ সীমাৰেখাৰ তলৰ ল'ৰা ছোৱালীয়ে এতিয়াও খাবলৈ নোপোৱাকৈ আছে, 140 crore মানুহৰ ভিতৰত, গতিকে এইটো বৰ সহজ কথা নহয়। ছেকেণ্ডলি, দি আনএমপ্লয়মেণ্ট প্ৰব্লেম যিটো গতিত বাঢ়িছে অসমততো আমাৰ জনে চিঞৰ বাখৰ লগাই আছে যে 1 lakh দিলোঁ আৰু নিৰ্বাচনৰ কথা আৰু 50,000 দিম, তেওঁটোতো পইচাৰ কথাও কৈ আছে, চবে পইচা পাব, যিটো ইলেকশ্যন কমিশ্যনৰ ৰুল মতে ক'ব নোৱাৰে। কিন্তু এনেকুৱা এখন চৰকাৰ আমাৰ তাত চলিছে, নট অনলি ইন আছাম, এনেকুৱা এখন চৰকাৰ চলিছে যে কেনেবাকৈ এগেইনষ্টে মাত মাতিলে আপোনাক চব লগাই দিব। কেজৰিৱাল ওলাইছিল, আকৌ হাইকোৰ্টে তেওঁক ক'লে পাৰে বুলি ক'লে, সুপ্ৰিম কোৰ্টলৈ তেওঁ গৈ আছে, আকৌ বা সোমোৱাই দিয়ে নেকি, তিহাৰতেই পৰিবগৈ নেকি? যদি চিফ মিনিষ্টাৰ এজনকে সেইটো ট্ৰিটমেণ্ট হয়, তেওঁলোকৰ এক্সাইজ মিনিষ্টাৰ সিসোদিয়াৰ যদি সেইটো অৱস্থা হয়, আমাৰ ইয়াত ছোৱালী এজনীয়ে বিপ্লৱী কবিতা এটা লিখোঁতেই যদি ভিতৰৰ পৰা পৰীক্ষা দিব লাগে, মানে জেলৰ ভিতৰৰ পৰা, দেশখন আপুনি মই কোনফালে গৈছে নিশ্চয় অলপ ধৰিব পাৰিছে। যি কি নহওক লাগে, যিহেতু উই আৰ ইন পাৰ্লিয়ামেণ্টৰী ডেম'ক্ৰেচি, গতিকে আমি ডেম'ক্ৰেচিহে মানিছোঁ, ডেম'ক্ৰেচি মানিবৰ কাৰণে আমি যত্ন কৰিছোঁ। যদি কোনোবাই জোৰ জবৰদস্তি অটক্ৰেচি আনিব খোজে, আমাৰ এজনেতো কৈয়ে দিছে অলপতো অটক্ৰেচি হ'বই, অটক্ৰেটিক হ'বই, সেইটো কৰিছে, গতিকে তেনেকুৱা হ'লে এদিন জনসাধাৰণ জাগিব। আপুনি মই জগা নজগা সেইটো বেলেগ কথা, জনসাধাৰণ জাগিব।
আৰু জনসাধাৰণৰ ওপৰতে যেহেতু এণ্টায়াৰ হোল কথাখিনি থাকে, দেশৰ ভৱিষ্যত, সমাজৰ ভৱিষ্যত, এই গোটেই কথাখিনি থাকে, গতিকে জনসাধাৰণক আভুৱা ভাৰি থাকিব পাৰিম বুলি ভবাটোও উচিত নহয়।